News Only 24, News Only 24. সিনেভেরিটি স্টুডিও নিবেদিত বাণী চৌধুরী প্রযোজিত ও ডক্টর সৌমিক চৌধুরী পরিচালিত বাংলা চলচ্চিত্র নীরব মৃত্যুদণ্ডর পোস্টার প্রকাশ হয়ে গেল। এই উপলক্ষে 22 জুন শনিবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। ডক্টর সৌমিক চৌধুরীর লেখা উপন্যাস দ্য সাইলেন্ট এক্সিকিউশন অবিলম্বে নির্মিত হয়েছে নীরব মৃত্যুদণ্ড। চিত্রনাট্য লিখেছেন ডক্টর সৌমিক চৌধুরী নিজেই, সঙ্গীত পরাগ বরণ। আজকের অনুষ্ঠানটা দুটো অংশে বিভক্ত। এক নম্বর হচ্ছে এই বইটি যেটা থেকে ফিল্মটি হয়েছে সেটা যেহেতু একটি স্প্যানিশ ভাষায় অনুবাদ গত বছর আমেরিকা থেকে বেরিয়েছে, এবছর ইন্ডিয়ান লঞ্চটা আমরা এখান থেকে করলাম, জাস্ট ফিজিক্যাল লঞ্চ, সো দ্যাট একটা প্রমোশনাল ইভেন্ট হিসেবে। এটা ছাড়া এই ফিল্মটি নিয়ে যেহেতু এটা থেকেই ফিল্মটি হয়েছে সাইলেন্ট এক্সিকিউশন থেকে, এই ফিল্মটি একদম ডিটেলস একটি কাপিলের ছোট্ট স্টোরি। অরিত্র এবং পিয়াসা তারা কোভিডের সময় কাজ করে, একজন বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম এবং একজন হচ্ছে ট্রাভেলিং চাকরি করে, এবং এই অবস্থায় তাদের একটি ছোট শিশু আছে, সে হঠাৎ করে অসুস্থ হয়। পরবর্তীকালে প্রথমে হসপিটালে বেঁচে যায়, পরের মাসে মারা যায়। এবার ডাক্তারের সন্দেহ হয় যে ডাক্তার অটোপসি করে যে পয়জনিং হয়েছে, এবং সেই পয়জনিং কেসটি সে ডিল করা শুরু করে। পরবর্তীকালে ধাপে ধাপে দেখা যায় পিয়াসা ফার্স্ট অ্যারেস্টেড হয়, পরবর্তীকালে তাকে রিলিজ করা হয়, কারণ সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স পাওয়া যায় জেনেটিক সায়েন্টিস্টের কাছ থেকে। এটার মধ্যে একদম পিওর জেনেটিক্স সবকিছু ডিটেলস আছে, কিন্তু খুব লুসিডলি লেখা আছে, সাধারণ মানুষ পড়লেও বুঝতে পারবেন। ছবিটা আমরা আশা করছি, যেহেতু আমরা সেন্সর ক্লিয়ারেন্স পেয়ে গেছি, সার্টিফিকেট পেয়ে গেছি, এখন আমরা অ্যাপ্লাই করবো নন্দনার নজর দেখতে, ওরা যাতে ডেট দেয়। এটা সম্বন্ধে আমি তত সম্ভব ধারণা রাখি, আমি তো মেডিকেল টিচার, কিন্তু আমার যতদূর আইডিয়া হয় মনে হয় মাঝখানে লাগবে নাকি, আন্দাজ সময় নেয় তো ওরা। শুটিং বিভিন্ন লোকেশনে হয়েছে, যেহেতু এটা মেনলি ইনডোর স্টোরি, এটা প্রধানত কলকাতায় শুটিং হয়েছে। এই ফিল্মটা অনেকগুলো ইনডোর শুট হয়েছে, কয়েকটা হসপিটালে শুট হয়েছে, এবং কয়েকটা একদম প্রপার ল্যাবস ইত্যাদিতে শুট হয়েছে, একদম প্রপারলি। গান ব্যবহার হয়েছে, রবীন্দ্রনাথের একটি গান আছে, এবং আবৃত্তি চারটি আছে, তার মধ্যে তিনটি হচ্ছে অরিজিনাল কমার্শিয়াল ফিল্মে গেছে, আর চারটি গেছে হচ্ছে আমাদের যেটা ফিল্ম ফেস্টিভ্যাল, এখানে ফিল্ম ফেস্টিভ্যাল গুলো নিউ ইয়র্কে গেছে, চারটি অভিনেতা অভিনেতা বলতে যারা একটা হাফ হচ্ছে যারা প্রফেশনাল অ্যাক্টার্স, যেমন রাজশ্রী, সৌম্যদেব, আরো পৌলমী, এরা যারা প্রফেশনাল অ্যাক্টার্স, আরো বেশ কয়েকজন আছেন। এরা মূল অভিনয় বড় অভিনয় নিয়ে বলছি, কারণ অনেক রোল তো, আর ছোট মধ্যে মানে বড় রোল আরো যারা আছেন যারা প্যাশনেটলি অ্যাক্ট করেছেন, যেমন প্রফেসর ইন্দ্রনীল সেন আছেন, তিনি খুবই ভালো অ্যাক্টিং করেছেন, সঙ্গীতা মুখার্জি, মোহাম্মদ দাশগুপ্তা এবং শাকিল, এরা প্রত্যেকে খুব ভালো করেছে। এবং আমার মনে হয় ওভারঅল এই ফিল্মটা খুব রিয়েলিস্টিক একটা ফিল আছে, যে ফিলটা আছে রিয়েলিস্টিক। এবং আমরা একটু এডিট করতে গিয়ে পরের দিকে জাম্প কাটস বেশি ইউজ করেছি, যেটা নিয়ে হয়তো, কিন্তু বইটা খুব ফাস্ট, মানে ফাস্ট পেসড, 2 ঘন্টা 8 মিনিটের একদম টানটান। এবং আমার বইয়ের মতোই, আমরা যেহেতু বইয়ের প্লটটা খুবই বিখ্যাত হয়েছিল এবং এটা একাধিক ফেস্টিভ্যাল টেস্টিভ্যালে বইয়ের অ্যাওয়ার্ড পেয়েছিল, সেজন্য আমরা সেই প্লটটা স্টিক করেছি, খুব চেঞ্জ করিনি এক্ষেত্রে। বোঝা মুশকিল আছে একদম প্লট লাস্ট টুইস্ট করেছে। খুব ইন্টারেস্টিং ছিল যখন আমরা একটা সত্যিকারের হাসপাতালে যাই, আর একটা রিয়েল লাইফ বাচ্চার সাথে যখন একটা শুটিং হয়, আর ওই রকম একটা ছোট শিশু যেভাবে কোঅপারেট করেছিল সেই মুহূর্ত আমি কোনোদিন ভুলবো না, কারণ তার মায়ের চরিত্রে আমি ছিলাম। মনে হলো সেই একটা মুহূর্তের জন্য বোধ হয় সত্যি আমরা খুব বন্ডেড হয়ে গেছিলাম। আপনার চরিত্রটা একটু বলুন, মানে করতে গিয়ে কিরকম হয়েছে, মানে এই গল্পটা তো খুব মানে ভীষণই একটা ক্রিটিক্যাল বা মানে বেশ কমপ্লিকেটেড। যখন বইটা পড়ি তখন একবারে পুরোটা পড়েছিলাম, কারণ বইটা রাখা যাচ্ছিল না, এতটাই ইন্টারেস্টিং। আর তিয়াসার চরিত্রটা আমাকে সব থেকে বেশি চ্যালেঞ্জ করেছিল যদি অ্যাক্টিংয়ের দিক থেকে ভাবা যায়, কারণ তার হয়তো ডায়লগ কম কিন্তু তার চরিত্র, তার চোখ, তার মুখ, তার এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ সবেতেই অ্যাক্টিংয়ের দরকার ছিল এক্সপ্রেস করার জন্যে। আর প্রচুর ভ্যারাইটি ছিল ওর, আলাদা আলাদা ইমোশন, আলাদা আলাদা ফেজ অফ হার লাইফ, সেই জন্যে ওইটা আমার খুবই প্রিয় চরিত্র, প্রথম চরিত্র বোধ হয় এই ক্ষেত্রে। আর থ্যাংকস টু অ্যাগেন সৌমিক, কারণ ওই বিশ্বাসটা
পেয়েছিল যে আমি পারব। সৌমিকের এই ছবিটায় আমি দুটো কাজ করেছি, একটা হচ্ছে একটা ছোট রোলে অভিনয় করেছি এবং ছবিটার ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছি। গান দুটো আমি করিনি, গান ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি করেছি। তো আমার যেটা মনে হয়েছে, এটা উপন্যাস হিসেবে এটা ছিল হচ্ছে এক কথায় আনপুট ডাউনেবল একটা উপন্যাস, যেটা শেষ অবধি না পড়া অবধি বোঝা যায় না শেষে কি ঘটতে চলেছে এবং এক নিঃশ্বাসে পুরোটা পড়ে ফেলতে হয়। তো ছবিতেও কত চেষ্টা করা হয়েছে, মানে চেষ্টা করেছে খুবই সৌমিক, নিজেই সমস্ত দায়িত্ব সামলেছে, প্রডিউসার ডিরেক্টর সবটাই ও করেছে। এবারে আমরা আশা করব যে সবার আমাদের এন্ডেভার ভালো লাগবে, সামনের দিকে তাকিয়ে আছি। প্রথমেই বলি, ব্যাপারটা খুব চ্যালেঞ্জিং মনে হয়েছিল। সত্যি কথা বলতে কি, যে অভিনয়ে আলাদা করে কিছু ঘটে না, আমরা প্রত্যেক দিন যে কাজগুলো করি, আমরা যতটা অভিনয় করছি না বলে সেই কাজগুলো করে দিতে পারি, তাহলেই সেটা সব থেকে ভালো অভিনয় হয়। মানে অভিনয় করছি বলে অভিনয় করতে গেলে সেটা কৃত্রিম হয়ে যায়। আরেকটা খুব গুরুত্বপূর্ণ যেটা দরকারি কথা, এই সিনেমাটা ব্যতিক্রমী, ব্যতিক্রমী ইন দি সেন্স, আমি সাধারণভাবে দেখি যে সিনেমার মানে ফার্স্ট কনসিডারেশন থাকে যে একটা পপুলার অ্যাপ্রোচ থাকবে। পপুলার অ্যাপ্রোচ মানে ইট শুড অ্যাপিল টু দ্য ভেরি বেসিক সেন্টিমেন্টাল সেন্সেস আদার দেন দ্য ইন্টালেক্ট, অর্থাৎ বুদ্ধির কাছে আবেদন কোনো একটা সিনেমার, এটা ক্রমশ বিরল হয়ে যাচ্ছে। অথচ বিদেশে কিন্তু আমরা দেখছি যে এই ট্রেন্ডটা কখনো শেষ হয়নি, অর্থাৎ ভারতীয় সিনেমা যেরকম প্রধানত মাসকে টার্গেট করে ইউজুয়ালি একটু মানে কমন সেন্টিমেন্টগুলোকে হাইলাইট করে, কিন্তু বুদ্ধিকে উদ্দেশ্য করে, ইন্টেলেক্টকে উদ্দেশ্য করে যে কোথাও একটা ইট শুড অ্যাপিল টু দ্য ইন্টেলেক্ট, এই সিনেমাটা কিন্তু সেই জায়গায় যাবে বলে আমার ধারণা। এক নম্বর হচ্ছে, দু নম্বর হচ্ছে সৌমিক নিজে অত্যন্ত বুদ্ধিমান ছেলে এবং ওর ক্রিয়েশন অসাধারণ ক্রিয়েশন, উপন্যাসটাও ব্যতিক্রমী উপন্যাস। ক্রাইম থ্রিলার আমরা সত্যি কথা বলতে কি, এখন আমরা যে ক্রাইম থ্রিলারগুলো চারপাশে দেখছি যে মানে গোয়েন্দা কাহিনী পপুলার হচ্ছে, সেটা তো গত শতাব্দীতে লেখা, সাম্প্রতিক শতাব্দীতে লেখা গোয়েন্দা উপন্যাস বা থ্রিলার বা এই জাতীয় যেগুলো সাইকোলজিক্যাল অ্যাঙ্গেল রয়েছে, এগুলো পপুলার এখনও সেই জায়গা অবধি আমরা পাইনি। সুতরাং আমরা আশা করছি যে এটা একটা নতুন ট্রেন্ড সেট করবে এই উপন্যাস, এবং সৌমিক নিজেই যেহেতু পরিচালনা করেছে সুতরাং এখানে একটা অন্য মাত্রা পাবে সিনেমাটা, এটা আমার আশা।